ঘরে আগুন লেগেছে রে, দূরে সবাই ভাব দুনিয়াটা বদলে গেছে, দুনিয়াটা বদলে গেছে, কারো কাছে কোনো মানুষ নাই, কারো কাছে কোনো মানুষ নাই, সুখের ঘরে আগুন লেগেছে রে, দূরে সবাই হব অপবাদের বোঝাটুকু হোক না যত ভারী, এখন আমি সব কিছু তো বইতে পারি, অপবাদের বোঝাটুকু হোক না যত ভারী, এখন আমি সব কিছুই তো বইতে পারি, দোষ দিও না ও ভাই, দোষ দিও না যদি একটুখানি নেশা করে মাতাল হয়ে যাই, কারো কাছে কোনো মানুষ নাই রে, কারো কাছে কোনো মানুষ হারিয়ে যাওয়া দিন গুলি কেমন করে ভুলি, স্বপ্ন গুলো ঝরে গিয়ে হলো পথের ধুলি, হারিয়ে যাওয়া দিন গুলি কেমন করে ভুলি, স্বপ্ন গুলো ঝরে গিয়ে হলো পথের ধুলি, ভুল বুঝো না ও ভাই, ভুল বুঝো না যদি গরম নেই সে টুকু ভুলে যেতে চাই, সুখের ঘরে আগুন লেগেছে রে, পুরে সবাই ভাব ছাই, পুরে পুরে সবাই ভাব ছাই, এত মত পতন হয়েছে তোর, আমার সামনে তুই মতকে মাতলামি করছিস, এত বড় সাহস তোর, মাতাল হয়ে আমার সামনে এসছিস, আজ আজ আমি তোকে শেষ করে ফেলবো, তোকে আমি শেষ করে ফেলবো, রং ওর আজ আমাকে চরম অপমান করেছে, ওর মতো ভাই আমি চাই না, চক্রান্তের শিকার মিনা, এসব কি হয়ে গেল মিনা, এই জন্যই কি আমি সন্তানের মতো আদর স্নেহ দিয়ে ওদের মানুষ করেছিলাম, এই জন্যই কি সারা জীবন ওদের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছি, বলো মিনা
এই কি তার প্রতিদান, এই কি আমার পুরস্কার, এই কি আমার সুখতা। তুমি এভাবে ভেঙে পড়ো না, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ওরা ছেলে মানুষ, না বুঝে ভুল করেছে, সব ঠিক হয়ে যাবে। ছোট চাচ্ছু, ছোট চাচ্ছু, তুমি যেও না, বাবা কাঁদছে, মা কাঁদছে, তুমি যেও না ছোট চাচ্ছু। খোকা, খোকা রে, আমি তো যেতে চাইবে রে খোকা, সবাই তোমাকে মেরে তাড়িয়ে দিল, তুই আমাকে বাধা দিস রে খোকা, ঘরে যা খোকা, যা ঘরে যা। ভাইজান, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, তোমরাই আমাকে তাড়িয়ে দিলে, তুমি আমাকে তাড়িয়ে দিলে। পাজি, তোর জন্য আজ আমার সুখের সংসার ভেঙে গেছে, তুই এই সংসারে আগুন লাগিয়েছিস, এই বাড়ির অশান্তির মূলে তুমি। খবরদার, আমাকে তুই মা বলবি না, আমি তোর মা না। যা বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যাও স্বামী। তুমি তুমি একটা অসহায় অবশ সন্তানকে এইভাবে মারতে পারছো, ওর কোনো দোষ নেই। আমাদের কেউ ভালোবাসে না, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি আর এই বাড়িতে থাকবো না। মিনা, মিনা ওকে ডাকো, আদর করে ওকে বুকে তুলে নাও, ওকে ওকে মারলে আমার বড় কষ্ট হয় মিনা, আমার উপর রাগ করে ওকে তুমি মারলে। ওকে না, রাগের মাথায় ওকে মেরে আমিও কষ্ট পাচ্ছি, আমিও যে ওকে সন্তানের মতোই ভালোবাসি। খোকার কাছে চলো, চলো। না তো খোকা তো আসেনি, কোথাও তো খুঁজে পেলাম না, তাহলে খোকা গেল কোথায়? রাত অনেক হলো, ঘুমোবে না? তুমি অকারণেই কষ্ট পাচ্ছ, আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু খোকা, খোকা তো হারিয়ে গেল, খোকাকে কোথায় পাবো? পাবে, খোকাকেও পাবে, এসো। আমি জানতাম তুই ওখানে টিকতে পারবি না, ওটা কোনো সোসাইটি নয়। সেটা সেট সব মতলব স্বার্থপর, আর শহীদের মতো ব্রিলিয়ান চাপের জন্য জীবন নয়। কারেক্ট জ্যাক, শহরে এত বড় বাড়ি থাকতে আমার একমাত্র মেয়ের জামাই ওই স্বার্থ কেমন জব্দ করব যেন ওকে আবার হজ করতে ছুটতে হয়। কারেক্ট, যা শহীদকে নিয়ে একটু মার। গো ব্রাদার, সেটা স্যাট। তোমাকে দেওয়া কথা আমার জীবনের অনেক বড় ত্যাগের বিনিময়ে রাখতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। মিনা, মায়ের শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না, ওদের ওদের কাউকে আমি ধরে রাখতে পারলাম না। তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রাগের মাথা চলে গেছে, ভুল ভাঙলে সবাই আমাদের মুখে ফিরে আসবে। কিন্তু খোকা, খোকাকে যে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। আমার ওষুধ কোম্পানির কেমিক্যালের সাথে মারলি ম্যানেজার সাহেব আর তার বন্ধু মিলে এসব করছে। আমাকে আগে বলেননি কেন? জি ভয়ে,
ওরা মারতাম বাহিনী, মুখ খুললে খুন করে ফেলবে। আমি নিজে গোডাউন চেক করে পুলিশে খবর দিচ্ছি। হ্যালো জ্যাক, মালিক সব জেনে গেছে, স্বচক্ষে দেখবার জন্য গোডাউনে গেছে, তারপর পুলিশে খবর দেবে। পুলিশে খবর দেবার আগে ওকে গোডাউনে শেষ করে দাও। সেটা ড্রাগস? আচ্ছা, এই যে ভাই, কি চাই? আমি একটু মালিকের সঙ্গে দেখা করব। চাকরি খালি নাই, আরে ম্যানেজার সাহেবের হুকুম, যা আছে তাই ছাটাই হবে, কোম্পানির এখন লস চলছে। এক্ষুনি পুলিশে ফোন করতে হবে। সে সুযোগ পাবেন না স্যার, আপনার কৌতূহল এখনই মিটে যাবে। বেঈমান, কে আছো বাঁচাও, কেউ আসবে না, আমার ক্ষমতা ওরা জানে, বুঝতেই তো পারছেন। এরপর তো আর আপনাকে বাঁচিয়ে রাখা যায় না, আপনি বাঁচলে আমরা মরব, আপনি মরলে আমরা বাঁচব। ইন্সপেক্টর সাহেব, এদেরকে অ্যারেস্ট করুন। এই নিয়ে চলো। তুমি কে? হঠাৎ কোথেকে সে আমাকে বাঁচালে? আমি জাহিদ, একটা চাকরির জন্য গেটে অপেক্ষা করছিলাম, হঠাৎ আপনার চিৎকার শুনে। থ্যাংক ইউ, এসো আমার সাথে এসো। আর কোম্পানির দেখাশোনার সমস্ত দায়িত্ব এই জাহিদ হোসেনের উপর, তোমরা সবাই এর নির্দেশে কাজ করবে। চাচা, ওই জাহিদ ছালা কত বড় বদমাস দেখলে? নিজের ভাবির ইজ্জত নিতে চেয়েছিল, গেল তো সালাদের গোষ্ঠীর বড়াই আর সংসার ভেঙে। কি হলো, ঠিক বলিনি? আমার বিশ্বাস হয় না, কোথাও একটা সিরিয়াল মতো গন্ডগোল আছে। বাদ দাও সব, এবার আমার বিয়ের কথা বলো। বলেছি তো সিরিয়াল মতো হবে। তাহলে কাল পরশুর মধ্যে একটা তারিখ করে ফেলো। তারিখ? এত সকালে কেন? জাহিদ ফিরে আসুক তারপরে হবে। আবার ওই শালার নাম? তাহলে এ পর্যন্ত 15,000 টাকা গুনে ফেলো। এই যে তোমার স্ট্যাম্প, সই, বাড়িঘর সব বন্ধক, তোমাকে পথে নামাবো, পথ থেকে শুধু তোমার মেয়েটাকেই আমার ঘরে নিয়ে তুলব। মানে মানে রাজি হও, নইলে জোর করে আমি আশাকে বিয়ে করব, দুকুল যাবে ভেবে দেখো। তুই তুই একটা আস্ত ইংলিশ, আমাকে ফাঁদে ফেলেছিস। যা, আশার বিয়ে তোর সঙ্গেই হবে, আমার সিরিয়াল তুই এবার জাম করে দিবি। না, ওকে আমি বিয়ে করব না, আমি বিয়ে করব জাহিদকে। চুপ, তুমি মিদবে নিজের বিয়ের কথা বাপের মুখের উপর বলিস? তোর বিয়ে টিক্কার সাথেই হবে, যা ঘরে যা, ঘরে যা, বাইরে যাওয়া বন্ধ। চাচা, অবস্থা ভালো না, পাখি উড়াল দেবার আগেই শিকল দিতে হবে, আমি এক্ষুনি যাচ্ছি কাজে আনতে। এই নাও টাকা ধরো, আজ সন্ধ্যায় বিয়ে হবে। আশার বিয়ে তোমার মাথা খারাপ হয়েছে চাচা? আশার বিয়ে তো যাই বুঝ তাদের সাথে হবে। আশার বাপ কে, তুই না আমি? কেন তুমি? তাহলে আমার সিরিয়াল মতোই আশার বিয়ে হবে। যা ভাগ, এক্ষুনি বর যাত্রী আসবে। তোমার কথাই ঠিক, তাই বলে আমরা বিয়েতে থাকবো না,
তাকি হয় কি না রে? কিন্তু মজ্জাত মেয়ে তো রাজি হচ্ছে না, আর সেই দায়িত্ব তো আমাদের। বাবা তো বাড়ি ভেজাল লাগাতে চাস নাকি? না না, আমরা কোন পক্ষ, দাওয়াতে আসছি, মেহমানে এসেছি। না না, ওরা বিয়েতে থাকবে, ওরাই তো আশাকে রাজি করাবে। ঠিক আছে যা, তবে সাবধান। হ্যাঁ ঠিক আছে, সাবধানই করব। আশা, আই আশা, শুন শুন, আর শুন, বাবা আমাকে জোর করে হয়নি, আমরা যখন এসে পড়েছি ব্যবস্থা তো হবে, আর কোনো চিন্তা নাই। কে রে, রাজি হলো? পাগলাম করিস না, তা ঠিকই করেছে। আর যাই কোথায় গেছে পাত্তা নেই, আর কি নেই না। জলদি ভাগ, বড় ভাই কিন্তু বাড়িতে যা, ভাইতে শহরে যাবে। শোন ভাই, গিয়া ওস্তাদ ভাইদের পাই তোর বাড়ি। আরে আমি বললাম তোর বিয়ে যাই ওস্তাদের সাথে হবে, অন ভাগ। আর তোর বড় দেখো এই দেশ কিন্তু আত্মা বাতাইয়া। সাবধান, তোরা এসেছিস, যা ভেতরে যা। একসঙ্গে কি করে আশা কই? এই আশা কোথায়? আমার মালা তো উল্টা। আশা কই? আপনি জানেন না আমার ওস্তাদের বউকে আশা কই? আমি বলতে পারবো না, আমি জানি না, আমি জানি না ওস্তাদের বাড়িতে। বল আশা কই? বড় ওস্তাদের বাড়িতে। বড় ওস্তাদ কি বললি? জোর করে বিয়ে দিবি? অসম্ভব, এ বিয়ে হতে পারে না। তোকে আমি জাইদের সাথে বিয়ে দেবো, এটা আমার অনেক দিনের সাধ। তুই পালিয়ে এসে ভালো করেছিস, আমরা শহরে যাচ্ছি, চল আমাদের সঙ্গে। কিন্তু তোর বাবা? ভাইজান, শয়তানটা বাবার সরলতার সুযোগ নিয়ে মদার টাকা দিয়ে অসহায় করে ফাঁদে ফেলেছে, তার কোনো উপায় নেই। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না, আমরা এক্ষুনি চলে যাব, চল। হবে আমার বউ, তাকে নিয়ে তুই উঠাও, যাবি কোথায়? ছয় মাসের হোটেল ভাড়া আর তিন মামলার খরচ নিয়ে আমিও শহরে আসছি। তোমরা বুঝি এ বস্তিতে নতুন এসেছো? জি, নতুন ভাড়াতে। আরে যে ভাড়া দিয়েছে সে লোকটা এক নম্বরের টাউট, সরকারি জায়গায় বস্তি বানিয়ে ভাড়া খায়। কিছুদিনের মধ্যেই সরকার সব বস্তি ভেঙে দেবে, অনেক আগেই নোটিশ দিয়েছে, আমরাও চলে যাব। তাহলে তোমাদের কি হবে? যাদের মাথা গুঁজো ঠাই নেই তাদের ঘর ভাঙারও ভয় নেই। এই বাড়িতে তুমি থাকবে? জি মানে স্যার, একা মানুষ, এত বড় বাড়ি কোনো দরকার ছিল না। কেন, তোমার ভাই হবে, ওদের সবাইকে নিয়ে এসো। আর ওই যে বলেছিলে আশা, যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। তো গান শুনাইলাম, লাইনই আসে না, বড় কঠিন চিজ তো।
সব্বু চলো ভেতরে যাই, বৃষ্টি আসবে। এই তুই কি চাস, যাই এখান থেকে। শহরে ঘুরে দেখি সবার আছে ঘর, আমি শুধু